ক্যাম্প অ্যান্ড কলিং মিডিয়ায় তোমাকে স্বাগত কৌস্তবদা। কৌস্তবদা, আমরা দেখলাম যে ব্রিগেড গ্রাউন্ডে তৃণমূলের জনগর্জন সভা থেকেই লোকসভার 42টি আসনে প্রার্থী ঘোষণা করলো তৃণমূল, এবং প্রার্থীদের নাম ঘোষণা করার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই সকল প্রার্থীদেরকে নিয়ে একটি র্যাম্প শো করলেন, এবং প্রার্থী তালিকার মধ্যেও ছিল নতুন চমক অনেক, যেমন রচনা বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠানের মতো প্রার্থীরা। কি বলবে, ফ্যাশন শো তো র্যাম্প শো হয় জানতাম, এ তো চোরেদের ফ্যাশন শো হলো। এ তো যারা সমস্ত এই দলটাকে তো মোটামুটি পশ্চিমবঙ্গের সবাই তো এই চোর জোচ্চোর বলেই জানে, তো চোরেদের ফ্যাশন শো নতুন একটা নতুন কনসেপ্ট এলো বাংলার রাজনীতিতে, খুব ভালো জিনিস। এবং ফ্যাশন শোতে আমরা জানি যে সে যে শেষে যে আসে তাকে শো স্টপার বলা হয়, তো শেষে এলেন শো স্টপার হিসাবে, সমস্ত দুর্নীতির যিনি মাথা, সমস্ত চোরেদের যিনি অনুপ্রেরণা তিনি এলেন। বাংলার মানুষ একটা নতুন জিনিস দেখলো, চোরেদের ফ্যাশন শো, তো সেখানে আলাদা করে বলার কিছু নেই। চোরেদের ফ্যাশন শো করে চোরা ওদের রাজনৈতিক কর্মসূচি করেছে, এই গর্জন না ঘেউ ঘেউ না কী সভা বলতে পারবো না। মানুষের, আমরা মানুষের কথা বলি, আমরা গর্জন ঘেউ ঘেউ কোনোটাতেই বিশ্বাসী নেই, মানুষ আবার জন্তু জানার মতন ডাকবে কেন। তবে বাঘকে নিয়ে এরা যা শুরু করেছে, বাঘের যদি কথা বলার ক্ষমতা থাকতো বলতো ভাই আমি নাম চেঞ্জ করে নেবো, কারণ যত রাজ্যে চোর জোচ্চোর, বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল, এ শাহজাহান হচ্ছে গিয়ে তোমার সন্দেশখালীর বাঘ, যত রাজ্যের চোর জোচ্চোর সবাই বাঘ হয়ে যাচ্ছে তৃণমূলে গিয়ে। খুব দুর্ভাগ্যজনক, বাঘের প্রতি খুব করুণা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় রুটি বেলছেন, পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়, কোথাও গিয়ে কি রচনা বন্দ্যোপাধ্যায়? এগুলো স্টান্টবাজির পলিটিক্স, এই সবগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় মাহির, তো রুটি বেলার কী আছে? বাড়িতে রুটি যদি কেউ বেলে, আমি যদি বাড়িতে কোনো রান্না করি, এখন 10টার ওখানে লোককে দাঁড়িয়ে যদি ছবি, এগুলো রিডান্ডেন্ট। মানুষ তো জীবনে বেঁচে থাকার জন্য খাবে পড়বে, এগুলো তো খুব নর্মাল জিনিস, রান্না করবে ইয়ে করবে, খুব স্বাভাবিক জিনিস। তো সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় করেন, এটা তো আলাদা করে কোনো কিছু নাই, স্টান্টবাজি করার জন্য। আর ও রচনা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আসতে আগ্রহী হয়েছেন, আমি এগুলো ক্রিটিসাইজ করবো না, উনি নবাগত রাজনীতিতে, উনি আসতে চেয়েছেন, টিকিট পেয়েছেন, দাঁড়িয়েছেন, দাঁড়াবে, কী আছে, অসুবিধার কী আছে? কিন্তু যেখানে উনি দাঁড়িয়েছেন সেখানে বিপুল ভোটে গতবার লকেট চট্টোপাধ্যায় জিতেছিলেন, এবারও বিপুল ভোটে সেখানে বিজেপি জয়লাভ করবেন। রাজনীতির কেরিয়ারটা রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটাই খারাপ লাগছে, উনি নবাগত রাজনীতিতে আসুন, এই ধরনের মানুষজন খুব ভালো জিনিস, কিন্তু কেরিয়ারটা হার দিয়ে শুরু হবে এটাই খারাপ লাগছে। মিমি নুসরাত বাদ গেল, স্থান পেল সায়নী ঘোষ, ইউসুফ পাঠান এবং কীর্তি আজাদরা। তারপর নাম ঘোষণার পরেই তৃণমূল থেকে বলা হলো যে যাদের, যারা মমতা বন্দ্যোপাধ্যায় আর যাই করতেন, সায়নী ঘোষকে প্রার্থীটা না করলেই পারতেন, কি যেভাবে উনি হিন্দুদের ভাবাবেগকে আঘাত করে, যেভাবে ওই শিবলিঙ্গর মাথায় কন্ডম পরিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল তাকে নিয়ে, এবং তারপর থেকে তৃণমূল যেভাবে ওকে প্যাট্রোনাইজ করেছে, তাকে বিভিন্নভাবে পুরস্কৃত করেছে, দলের প্রার্থী করেছে, দলের যুব সংগঠনের সভানেত্রী করেছে, এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। সব থেকে বড় কথা, ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার তো অধিকার ওকে কেউ দেয়নি, কিন্তু এগুলো করার পরেও তৃণমূলকে যেভাবে প্যাট্রোনাইজ করছে, এটা থেকেই বোঝা যায় যে তৃণমূলের রাজনীতির ধাঁচটা কোন দিকে। যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী হলেন সায়নী ঘোষ, কিন্তু এর আগে আমরা দেখেছিলাম তিনি বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় নাকি রায়গুলি দেওয়ার আগে গোমূত্র দিয়ে গার্গেল করে এসে তারপর প্রত্যেকটা রায় দিয়েছেন। এবারও কি লোকসভা নির্বাচনের আগে এরকম তিনি অনেকগুলো কথাই বলবেন? এই ধরনের লোকজনই তো তৃণমূলের সম্পদ। আমি তো আবার বলছি, যিনি হিন্দুদের ভাবাবেগকে অসম্মান করে, কদিন আগে মহাশিবরাত্রি গেছে, আমাদের সকলের বাড়ির মা বোনেরা শিবরাত্রি পালন করে, আমাদের অনেকে, আমি নিজেও করি এবং অনেকেই যারা হিন্দু ধর্মাবলম্বী যারা মানুষজন, তো তাদের কাছে একটা শিবলিঙ্গর মাথায় কন্ডম পরানো, এইটা কোন জায়গার ভদ্রতা আমি জানি না, তার পারিবারিক শিক্ষা বা তার পারিবারিক রুচি কোন জায়গায়, যে এই বিষয়গুলো করার ক্ষেত্রে তার কোথাও এই জিনিসগুলো কি তার মাথায় একবারও খেলে না, যে আমি কী করছি এগুলো? এদের, এদেরকে তৃণমূল যখন প্যাট্রোনাইজ করে, আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেসের মানসিকতা বা তৃণমূল কংগ্রেসের রাজনীতির চিন্তাভাবনা সেটা খুব ভালোভাবে প্রকাশ পায়। সন্দেশখালীর ঘটনাকে ছোট ঘটনা বললেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায় বললেন যে সন্দেশখালীর যে মহিলারা অভিযোগ করেছেন তারা সকলেই বহিরাগত। এরা টিকিট পাওয়ার জন্য কোন লেভেলে নামতে পারে কোনো ধারণা নেই লোকজনের। এই ঘটনাকে, সন্দেশখালীর মতন ঘটনাকে যদি কেউ ছোট ঘটনা বলে, তো তার কী বলবো, তোমার তার চিন্তাভাবনা বা তার আপব্রিঙ্গিং নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। একটা এমন ঘটনা যেখানে শোনা গেছে মহিলাদের প্রতি অকথ্য অত্যাচার হয়েছে, তাদের উপরে যৌন নির্যাতন চলেছে দিনের পর দিন, তারপরে একজন মহিলা হয়ে শুধুমাত্র দলে নিজের নাম্বার বাড়ানোর জন্য এটাকে কেউ যদি ছোট ঘটনা বলে, তাকে আর যাই হোক মানুষের পর্যায়ে ফেলা যায় না।
তমলুকে দেবাংশু ভট্টাচার্য ভার্সেস বিচারপতি গঙ্গোপাধ্যায়, অধিকারী গড়ে কিতাবে এবার খেলা হতে চলেছে। ও, কী খেলা হবে, দু লক্ষ ভোটে জিতবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস ওখানে যে কোনো প্রার্থী দাঁড়ালে হারতো, তাই তবে একদিকে ভালো, ওরা দেবাংশু ভট্টাচার্যকে ক্যান্ডিডেট করেছে, ইয়াং ছেলে, পার্টি তাকে রেকগনিশন দিয়েছে, বহুদিন ধরে ও কালীঘাটের এই বেতে চৌকাঠে শুয়েছিল, সেখান থেকে যে ওর আপলিফটমেন্ট হয়েছে এটা আমি খুশি, আমি কালীঘাটে শুয়েছিল এটাই মজা করে বললাম। দেবাংশু এমনি রাজনীতিটা করছে দীর্ঘদিন ধরে, দলের সাথে থেকেছে, এবং সেই ক্ষেত্রে ইয়াংদের যদি রেকগনিশন দেয় ভালো, তবে দেবাংশুকে আলটিমেটলি এটাই খারাপ লাগছে যে কেরিয়ারটাই শুরু হবে হার দিয়ে, যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সিটটা থেকে উনি দাঁড়িয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, অন্তত দু লক্ষ ভোটে হারবেন, কারণ ওখানে মানুষজন যার প্রতি আস্থাশীল সে নামটাই হচ্ছে শুভেন্দু অধিকারী। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই তমলুক আসনের মতন আসন যদি যদি আমি এখন অবধি জানি না, অফিসিয়ালি ডিক্লারেশন হয়নি, যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে প্রার্থী হন বা যে কেউ ওখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হন না কেন, সেখানে অন্তত মানে তৃণমূলের প্রার্থী যেই থাকুক, মানে দেবাংশু যেহেতু আছে, অন্তত দু লক্ষ ভোটে হারবে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, এর পরের বার যদি প্রধানমন্ত্রী বাংলায় আসেন তবে যেন অতি অবশ্যই 100 দিনের কাজের হিসেবে এবং আবাস যোজনার কাজের হিসেবে শ্বেতপত্রটি জমা দেন, এরা কেউই সামনে আসবে না পেছন থেকে। আগে তৃণমূল কংগ্রেস এতগুলো পয়সা যে এখানে 2 নম্বরই করেছে, আবাস যোজনা থেকে শুরু করে এই রেশন, এই হিসাবগুলো তৃণমূল কংগ্রেস দিচ্ছে না কেন? কেন্দ্র থেকে টাকা দেবে আর এখানে এরা সব চুরি করে খাবে, মানুষের টাকা নিয়ে নয় ছয় করবে? মোদিজি ভারতবর্ষের প্রত্যেককটা মানুষের জন্য যেই যেই প্রকল্পগুলো ঘোষণা করেছেন, সেগুলোর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মানুষকে তো বিভ্রান্ত করছে। এখানে তৃণমূল কংগ্রেস আয়ুষ কেন চালু করতে দিচ্ছেন? এখানে তৃণমূল কংগ্রেস বিভিন্ন ক্ষেত্রে এই যে আবাস যোজনা নিয়ে তৃণমূল কংগ্রেস যে কথাবার্তাগুলো বলছে বা 100 দিনের কাজ নিয়ে, সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, এখানে মিসলিড করা হচ্ছে মানুষজনকে। মুশকিলটা হচ্ছে হিসাব চাইতে গেলেই রাগ। এখন টাকাটা তো মোদিজিরও নয়, টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায়েরও নয়, টাকাটা তো সাধারণ মানুষের টাকা। মোদিজি ভারতবর্ষের একজন গার্ডিয়ান হয়ে তিনি বলছেন, আমি আমার টাকার হিসাব চাই, আমার টাকা না জনগণের টাকার হিসাব চাই। তো সেই জনগণের টাকার হিসাব যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার যদি চায়, তো সেখানেই গোসা হয়ে যাবে। তারপরে এদের ব্যাপারটা হচ্ছে মানে আমাদের টাকা দিয়ে যেতে হবে কিন্তু কোনো হিসাব আমরা দেবো না, তো যথেচ্ছ চুরি চুরি করে খাবো, এটা তো চলতে পারে না। কৌস্তব, তো আমরা জানি তুমি দীর্ঘদিন কংগ্রেসের সাথে যুক্ত ছিলে, তা বহরমপুর কেন্দ্রে এবছর অধীর রঞ্জন চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে তৃণমূলের তরফে প্রার্থী করা হলো ইউসুফ পাঠানকে, কী বলবে? দেখুন, এই তো মানে প্রকাশ্যে জোট না হলেও এটা অলিখিত, তৃণমূল কংগ্রেস ওই সিটে এমন একজন প্রার্থী দিয়েছেন যেখানে আলটিমেটলি এইসব করে আলটিমেটলি সারা পশ্চিমবঙ্গের রাজ্য কংগ্রেসটাকেই কম্প্রোমাইজ করা হচ্ছে। এমন একজনকে প্রার্থী করা হয়েছে যে ইররিলেভেন্ট ইন পলিটিক্স, বাইরের রাজ্য থেকে একজন আসা মানুষ। তো আলটিমেটলি এই যে আগে হয়তো এটা পুকুর নদী বোঝানোর ক্ষেত্রে এটা ইনাম। কৌস্তব, আমরা প্রত্যেকেই দেখলাম তুমি রক্ত দিয়ে চিঠি লিখলে প্রধানমন্ত্রীকে, তো নিজের কামানো মাথার প্রতি কী প্রতিজ্ঞা করলে কামানো মাথার সাথে? না, আমি তো কালকে বলেছি যে এই সরকারকে উৎখাত করতে হবে, এবং বারংবার বলেছি রাজ্যের প্রত্যেককটা বেকার ছেলেমেয়েগুলোর স্বার্থে যারা এই এই ধর্মতলায় শহীদ মিনারে বসে আছে, রাজ্যের প্রত্যেককটা মানুষ যারা এই সরকারের দ্বারা যারা অত্যাচারিত শোষিত সেই সকল মানুষগুলোর স্বার্থে, এই যে সন্দেশখালীর যে নির্যাতিত মা বোনেদের স্বার্থে, সকলের স্বার্থে এই সরকারের পরিবর্তন প্রয়োজন। এই সরকারের পরিবর্তনটা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে এই রাজ্যের মানুষের ক্ষেত্রে, ইট ইজ দি নিড অফ দি আওয়ার। তো সেই ক্ষেত্রে এই সরকারকে উৎখাতের ছাড়া আর কোনো দ্বিতীয় টার্গেটই থাকতে পারে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন থেকে বিজেপিতে এলেন তখন থেকে বেলাগাম ওনাকে আক্রমণ করে যাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং অরুণাভ ঘোষ বলেছেন যে বিজেপি ওকে লাথি মেরে ফেলবে, এছাড়াও বলেছেন উনি নাকি পলিটিক্যাল প্রস্টিটিউট, কী বলবেন? এগুলো তো মানুষের কালচারের বিষয়, রুচির বিষয়, কে কীরকমভাবে এই ধরনের কথাবার্তা বলবে না বলবে, এগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এগুলো মানুষ ফ্রাস্ট্রেশন থেকে বলে, যারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, যাদের কোনো জায়গা থাকে না রাজনীতিতে, বা ধরুন যাদেরকে রাজনীতিতে ভেসে থাকার জন্য উল্টোপাল্টা কথা বলে দলের কাছে নাম্বার বাড়াতে হয়, আবার কেউ কেউ ধরুন দলের মধ্যে কোনো জায়গা না পায়, কোথাও কিছু পাচ্ছে না, যদি এই ধরনের কথাবার্তা বলে কারুর সুনজরে আসা যায়, এই ধরনের কথাবার্তা মানুষ বলে, তো এগুলোকে ইগনোর করাই ভালো। বসিরহাট কেন্দ্র থেকে এবার দলের তরফে প্রার্থী করা হলো না নুসরাত জাহানকে, তার জায়গায় হাজি নুরুল ইসলামকে প্রার্থী করা হলো, কী বলবেন? হ্যাঁ, বলতে পারবো না, তৃণমূল কংগ্রেস আর কোনো মানে ভদ্রলোক পেলো না, এখন দেখা যাক বসিরহাটের মানুষই এই জবাব দেবে। হাজি নুরুল ইসলাম তো কোনো অংশে কম না, হাজি নুরুল ইসলামের সমস্ত অতীত ইতিহাস আমরা জানি, হাজি নুরুল ইসলাম যে কতটা মানে
আমি এখন এটাকে নিয়ে যত কম বলা হোক তত ভালো। ওখানে দেখবেন আমাদের বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হোক, ওখানে আমি সভা করব, তখন যা ডিটেলসে বলার তখন বলবো হাজিরুল ইসলাম সম্পর্কে। মিমি এবং নুসরাত প্রার্থী তালিকা থেকে বাদ গেলেন, সে জায়গায় চমক ছিল এবছর ইউসুফ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায় এবং কৃতি আজাদরা। কিন্তু আবার তৃণমূল ঘোষণা করলো মঞ্চ থেকেই যে যাদেরকে টিকিট দেওয়া হলো না তাদেরকে বিধানসভা বা দলের অন্য পদ দেওয়া হবে। তাহলে কি কোথাও গিয়ে দলের কর্মীদেরকে ভয় পাচ্ছে তৃণমূল? দেখুন, এটা সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে আমি এখানে একটা বহিরাগত বিষয়টা নিয়ে এটা বলবো, প্রধানমন্ত্রীজি যখন এখানে সভা করতে আসছেন ওখান থেকে বলা হচ্ছে বহিরাগত, তো এরা কোন ভূমিপুত্র? কীর্তি আজাদ কলকাতায় কোথায় জন্মগ্রহণ করেছে, কোলকাতায় কোথায় থেকেছে, পড়াশোনা করেছে, কোথায় বাল্য জীবন কাটিয়েছে, যৌবন কাটিয়েছে, কৈশোর কাটিয়েছে? ইউসুফ পাঠান কোথায় জন্মেছেন, কোথায় কৈশোর যৌবন কাটিয়েছেন? বা সত্যগণ সিনহা? তো আলটিমেটলি তৃণমূলের হিপোক্রেসিটাই হচ্ছে এটা, সেটা হচ্ছে মোদিজি আসলে তিনি বহিরাগত, এরা এলে তারা ভূমিপুত্র। এটা দেখে তাদের ডবল স্ট্যান্ডার্ড পলিটিক্সের বিষয়টা বোঝা যায়। দাদা, বিজেপির তরফ থেকে কি এবার ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী হতে চলেছে? আমি তৃণমূল কংগ্রেসে আমাদের ভারতীয় জনতা পার্টির যে বিষয়টা সেটা হচ্ছে আলটিমেটলি সিদ্ধান্ত নেবে দল। অর্জুন সিং এখনও অবধি ভারতীয় জনতা পার্টির কাছে আবেদন করেছে বলে আমি জানি না। উনি যদি আবেদন করেন দলে আসার জন্য, সে দলের নেতৃত্ব ভাবনা চিন্তা করবেন, তারপরে ওনাকে টিকিট দেওয়া হবে কি হবে না সেটা দল বিচার করবে, এটা আমি বলার কেউ নই। কালকে আমরা শুভেন্দু অধিকারীকে দেখলাম প্রেস কনফারেন্সে, তিনি অর্জুন সিংয়ের অনেক বেশি সুখ্যাতি করলেন, কী বলুন? হ্যাঁ, যে বিষয়গুলো উনি জানেন, যেগুলো বাস্তব বিষয়গুলো সেগুলো উনি তুলে ধরেছেন, আমি এই বিষয়গুলো জানি না, আমার এগুলো বলা ঠিক হবে না। তবে যেটা শুভেন্দুবাবু বলেছেন, উনি তো বাজে কথা বলার লোক নয়, শুভেন্দুবাবু যথেষ্ট যেগুলো বলেন ভাবনা চিন্তা করেই বলেন, তো সেটা উনি যেগুলো বলেছেন তার প্রতি যথেষ্টভাবে আমি মানে না জেনে আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে শুভেন্দুবাবু যে কথাগুলো বলেন তার প্রতি যথেষ্ট যুক্তি থাকে এবং সেই জিনিসগুলো আদপে ঘটেছে বলেই উনি বলেছেন, উনি আর হাওয়ায় কথা বলার লোক শুভেন্দু অধিকারী নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিষাসুর মর্দিনী এবং করুণার প্রতীক বললেন কৃতি আজাদ, এবং তিনি বললেন মোদির থেকে দিদির গ্যারান্টিতেই বেশি বিশ্বাস করে। আর টিকিট পেয়েছে এখন ওকে যদি শহীদ মিরানের মাথায় হাতে ডুকডুকি নিয়ে যদি ভাল্লুকের মতো নাচতে বলা হয় তাই করবে। টিকিট পেয়েছে মনের আনন্দে এখন যত পারবে বন্দনা করবে, এগুলো তো না করলে হবে না। তৃণমূল কংগ্রেসে অনুপ্রেরণা ছাড়া তো কিছু হয় না, একডোক জল গিলতে গেলেও বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা জল খাচ্ছে, তো এগুলো তৃণমূল কংগ্রেসে হয়।